আজকে তোমাদের সঙ্গে দুটো সেদ্ধ আলু আর তার সঙ্গে অল্প আটা মিশিয়ে সকালে জলখাবারের জন্য অথবা রাতে ডিনারে একঘেয়ে রুটি বা পরোটা না বানাতে চাইলে এই রেসিপিটা একদমই সহজভাবে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। রেসিপিটা জটজলদি বানিয়ে নিয়ে যখন তখন পরিবেশন করতে পারো, আর এটা যে কোনো কিছু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, অথবা তোমরা এমনিও পরিবেশন করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো আজকের রেসিপিটা শুরু করে নেওয়ার জন্য সবার প্রথমে দুটো আলু আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এতে করে সেদ্ধ হতে খুব কম সময় নেয়। আমি এখানে পরিমাণ মতন দুটো আলু নিয়েছিলাম, তোমরা চাইলে কম বেশি করতে পারো। তারপরে অন্যদিকে একটা বড় পাত্রের মধ্যে আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ করে তোমরা চাইলে ম্যাশ করে দিতে পারো, তবে আমি এখানে গ্রেট করে দিলাম। এতে করে এর মধ্যে কোনো রকম ডালা থাকবে না আর মিশ্রণটা মেশাতেও সুবিধা হবে। তাই সমস্ত আলু এরকমভাবে গ্রেট করতে হবে। ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে অবশ্যই ফুডমিতা পেজটিকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো বন্ধুরা, আমি এখানে একই রকম করে সমস্ত আলু খুব ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে একে একে অ্যাড করতে হবে স্বাদ মতো নুন। দিচ্ছি এখানে 1/4 চা চামচ সাদা তিল, 1/2 চা চামচ জোয়ান হাতে সামান্য পরিমাণে ঘষে দিলাম। এতে করে একটা সুন্দর ফ্লেভারও আসে। জোয়ানটা দিলে কোনো রকম গ্যাস অম্বলের সমস্যা হবে না, আর রেসিপিটা খাওয়ার সময় একটা সুন্দর ফ্লেভার আসবে। তারপরে দিচ্ছি সামান্য পরিমাণে বা এক চিমটে হলুদের গুঁড়ো একটা হালকা কালারের জন্য, তবে তোমরা চাইলে হলুদটাকে স্কিপ করতে পারো। দিচ্ছি এখানে ঝাল মতন চিলি ফ্লেক্স। এখানে একটা প্লেটের মধ্যে কেটে রেখেছিলাম অর্ধেকটা পরিমাণে কুচানো পেঁয়াজ, কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর সামান্য পরিমাণে আদা কুচি। এখানে সমস্ত কিছু আমি নিজের পরিমাণ মতন নিয়েছিলাম, তোমরা কিন্তু পরিমাণটা বেশি করে করলে এই সমস্ত কিছু বাড়িয়ে নেবে। তো এখানে এক এক করে আমি পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর আদা কুচিটাকে অ্যাড করে দিলাম। তারপরে দিচ্ছি স্বাদ মতন চিনি, 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। আমি এখানে ময়ামের জন্য দিলাম, তবে তোমরা চাইলে তেলের পরিবর্তে ঘি দিয়েও ময়াম করতে পারো। সেদ্ধ আলুর মধ্যে সমস্ত উপকরণ আর কিছু মশলা দিয়ে এবার সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মিশ্রণটাকে প্রথমে হাতের সাহায্যে এভাবে মেখে নিলে কিন্তু সমস্ত মশলাগুলো একসঙ্গে মিশে যাবে আর রেসিপিটা খেতেও ভালো লাগবে। তাই প্রথমে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখো, আলুর কিন্তু একটা স্টাফিং রেডি করে নেওয়া হয়ে গেছে। তোমরা চাইলে এটা স্টাফিং হিসেবে ব্যবহার করতে পারো, অথবা চাইলে এর মধ্যে অল্প আটা বা ময়দা একসঙ্গে মিশিয়ে পরোটা বানাতে পারো। তবে আজকে তোমাদের সঙ্গে আমি একসঙ্গে মেখে রেসিপিটা শেয়ার করব। তবে এখানে তোমরা চাইলে এই আলুর স্টাফিংটা পুর হিসেবে ব্যবহার করতে পারো, দুরকমভাবে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। আলুর সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে এরকম ছোট স্টিলের বাটি মেপে 2 বাটি আটা ময়দা নিয়েছিলাম। তবে তোমরা চাইলে সম্পূর্ণ রেসিপি আটা দিয়েও করতে পারো, অথবা শুধু ময়দা দিয়েও করতে পারো। তবে আমি এখানে দুরকমভাবে মিশিয়ে করলাম। এবার সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে ময়াম করব বা মিশিয়ে নিতে হবে। আলুর মিশ্রণটার সঙ্গে এই সমস্ত কিছু হাত দিয়ে প্রথমে শুকনো অবস্থায় মিশিয়ে নেব, আর এই অবস্থায় কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার নেই। যেহেতু সেদ্ধ আলুর মধ্যে একটা জলজলে ভাব থাকে, তার জন্য প্রথমে কিন্তু জল ছাড়া ময়দা বা আটার সঙ্গে সমস্ত কিছু শুকনো অবস্থায় মেখে নেবে। একটু সময় নিয়ে হাত দিয়ে খুব ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু হাতের মধ্যে এভাবে খুব সহজে ধরা পেকে যাচ্ছে। তার মানে বুঝতে হবে মিশ্রণটা মেখে নিতে কিন্তু খুব একটা বেশি জল লাগবে না। তাই আমি এখানে প্রথমে একদম অল্প পরিমাণে জলটাকে দিয়েছিলাম, তারপরে খুব ভালো করে মেখে এরকম একটা নর্মাল ডোতে মাখতে হবে। আমি এখানে ওই একবারই জলটাকে দিয়েছিলাম, আর কিন্তু জল লাগেনি। দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু মেখে নিয়েছি, আর ঠিক এরকম একটা নরম সফট ডোতে মাখতে হবে। তারপরে আমরা এর থেকে লেচি কেটে নিচ্ছি। আজকের এই আলুর পরোটাগুলো একটু মোটা মোটা খেতে ভালো হয়, তার জন্য আমি এখানে লেচিগুলোকে একটু বড় বড় করে কেটে নিলাম। আমার এখানে এই ডোটা থেকে 6টা মতন লেচি হয়েছে। তারপরে একটা লেচি নিয়ে শুকনো কার্ডবোর্ডের ওপরে কিছুটা পরিমাণে শুকনো আটা অথবা ময়দা ছড়িয়ে দিলাম। এবার এগুলোকে গোল করে বেলে নিচ্ছি। আলুর পরোটাগুলো একটু মোটা মোটা খেতে ভালো লাগে, তার জন্য আমি এখানে লেচিগুলোকে বড় বড় করে কেটে নিয়েছিলাম। আজকের এই পরোটাগুলো আমি গোল করে বেলছি, তবে তোমরা চাইলে কিন্তু ত্রিকোণ করেও বেলতে পারবে। খুব সহজে একটা পরোটা বেলে নিয়েছি। খুব একটা বেশি পাতলাও হবে না, আবার একেবারে মোটাও হবে না।
যেহেতু আলুর পরোটাগুলো ভাজার পর একটু মোটা হয়ে যায়, তার জন্য আমি এখানে ঠিক এরকম পুরুত্ব রেখে বেলে নিয়েছিলাম। সবগুলো আলুর পরোটা একই রকম করে গোল করে বেলে নিয়েছি। তারপরে এগুলোকে ভেজে নেব। তো তার জন্য গ্যাসের ওপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যান বসিয়ে গ্যাসটাকে অন করে খুব ভালো করে প্রথমে গরম করব। তারপরে একটা আলুর পরোটা দিয়ে প্রথমে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। যেহেতু এর মধ্যে সেদ্ধ আলু আর কিছু মশলা বা পেঁয়াজ রয়েছে, তার জন্য কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে প্রথমে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে। তারপরে প্রয়োজন মতন অল্প তেল দিয়ে খুব ভালো করে পরোটাগুলোকে ভেজে নেব। আজকের এই আলুর পরোটাগুলো তোমরা বাটার অথবা ঘি দিয়েও সেঁকতে পারো, তবে আমি এখানে অল্প করে তেলের ব্যবহার করে এপিটপিট ভালো করে ভেজে নিচ্ছি। রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি তেলেরও প্রয়োজন হয় না, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সকালবেলায় হালকা পাতলা টিফিনের জন্য অথবা রাতে ডিনারের জন্য রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। সকালে ব্রেকফাস্টের জন্য অথবা রাতে ডিনারে যদি একঘেয়ে রুটি বা পরোটা খেতে ভালো না লাগে, অথবা রুটি বানালে কী দিয়ে খাবো সেটা ভাবতে ভাবতে অনেকটা সময় চলে যায়, তখন কিন্তু একদমই শর্টকাটে আজকের রেসিপিটা বাড়িতে বানিয়ে সার্ভ করতে পারো। খেতে ভীষণ মজার হয়, সকলে কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে। তারপর এগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আজকের এই আলুর পরোটাগুলো তোমরা যে কোনো আইটেম দিয়ে পরিবেশন করতে পারো, অথবা তোমরা এমনিও সার্ভ করতে পারো, বা টমেটো সস বা রায়তা অথবা যে কোনো আচার সব কিছু দিয়ে কিন্তু খেতে পারবে। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।